হ্যালো ফ্রেন্ড, আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম, যারা এখন ওই ভিডিওটি দেখেননি একটু একটু দয়া করে দেখিয়ে নেবেন। ওই ভিডিওতে দেখেছিলাম যে শ্যাফ্টটা প্রবলেম হয়েছিল ফ্যানটা, এবং সেই ফ্যানটা আজকে রেডি করছি। এখানে দেখুন ভিডিও কেমন হচ্ছে না হচ্ছে, যদি ভালো লেগে থাকে একটু কমেন্টে জানাবেন, ঠিক আছে? চলুন, এই দেখুন শ্যাফ্ট বুশ নিয়ে চলে এসেছি, নতুন শ্যাফ্ট। আর এই যে পুরাতন শ্যাফ্টটা, যেটা এই যে দুদিকে দাগ হয়ে গেছে, ওই জন্য ফ্যানটা সেটে নিচ্ছিল, শ্যাফ্টটা সেটে যাচ্ছিল ফ্যান ঘুরে নে। রিভলভিং মেটা বলেছিলাম চেঞ্জ করার জন্য, কিন্তু কাস্টমার বললো না এটা চেঞ্জ করার দরকার নেই, ফ্যান ঘুরলেই হবে। এই দেখুন এখানে আমি বুশগুলো লাগিয়ে নিচ্ছি, এখন প্রথমে দুদিকে দুটো নাটকে খুলে দেবেন, তাহলে আপনারা বুশ পেয়ে যাবেন। আগের দিন দেখিয়েছি যে কি করে আপনি সেটটা বার করবেন এবং শ্যাফ্ট বার করবেন। বুশের অবস্থা দেখুন পুরো খারাপ, আর আপনার এই যে তুলিগুলো আছে না, এগুলোতে অল্প করে একটু মোবিল দিয়ে দেবেন, কাঁচা মোবিল হলে ভালো হয়। আমি মোবিল দিয়ে দিয়েছি, এবং এ দেখুন এই পাতিটা এরপর পরিষ্কার করে নিচ্ছি, এটা লাগিয়ে নেব। এটা এখন লাগিয়ে নিচ্ছি, এ দেখুন দুদিকে ভালো করে টাইট দিয়ে নিলাম। দুদিকে সমানে টাইট দিবেন, তাহলে এটা বুশটা ঠিকভাবে বসে যাবে। এবং শ্যাফ্টটা ঢুকিয়ে একবার দেখে নিচ্ছি ঠিক আছে নাকি, এই দেখুন কত সুন্দর ঘুরছে, দেখুন দেখছেন। এবার একটা যেটা আছে ওটার বুশ আমি লাগিয়ে নিয়েছি, ভিডিও অনেক লং হয়ে যাচ্ছিলো বলে ওই জন্যে কেটে দিয়েছি, কিছু মনে করবেন না। এ দেখুন এবার কানেকশান করে নিচ্ছি, এখানে কানেকশান সেম কানেকশান যেমন ছিল, লালের সাথে লাল, ব্লুর সাথে ব্লু, ইয়েলোর সাথে ইয়েলো, গ্রিনের সাথে গ্রিন, সেম কানেকশান করে নেবেন। এ দেখুন আমি কানেকশান করে নিয়েছি, কিন্তু এখানে আপনার এই যে এই তারটা আছে না, এই কালোর সাথে এখানে আপনার সবুজ দিতে হবে, ফ্যানের সাদার সাথে সাদা যেমন হয় যেমন আছে সেম, আপনারা সেম এভাবে কানেকশান করে নেবেন। এবং কানেক্টারের সাথে এই যে কানেক্টার দেখতে পাচ্ছেন, এখানে একে একে যেটা যেখানে খুশি লাগিয়ে নেবেন, এখানে কোনো তারে কোনো ইয়ে নেই যে এটা এখানে লাগানো যাবে না ওখানে লাগানো হবে, ওরকম কিছু না, এটা সেফটি একটা কানেক্টেড, জাস্ট অন্য কিছু নয়। এই দেখুন আমি সবকটা লাগিয়ে নিয়েছি, এই দেখুন এটা শেষ একটা যেটা আছে সার্কিট, সেটা লাগিয়ে নিলাম। তো বন্ধুরা, আপনারা কমেন্ট করে একটু জানাবেন যে কীরকম ভিডিও দেখতে চান। আমরা ওয়ারিংও করে থাকি, ওয়ারিংয়েরও ভিডিও দিই, এবং রিপেয়ারিং, ফ্যান রিপেয়ারিং বলুন, কয়েল সব কিছুরও ভিডিও করে থাকি। আপনারা যেমন চাইবেন সেরকম ভিডিও আমি আপলোড করব। আপনারা একটু কমেন্ট করবেন প্লিজ। এই দেখুন এটা লাগিয়ে নিলাম, এটা লাগানো আমাদের কমপ্লিট। এরপর পেছনে শো আমি অলরেডি লাগিয়ে নিয়েছিলাম, এরপর সামনে শোটা লাগিয়ে নিচ্ছি। ভালো করে সেটিংটা একটু করে নেবেন, দিয়ে তারপর শো লাগাবেন।
এই দেখুন ঘুরছে। এরপর কিন্তু আর আগে যেমন ফ্যান ঘুরতে ঘুরতে যেমন দাঁড়িয়ে যাচ্ছিল সেরকম কিন্তু হয়নি, লক হয়ে যাচ্ছিলো, সেই লকটা কিন্তু হয়নি। এই দেখুন কাপের দুধ হচ্ছে সেখানে কিন্তু দাঁড়াচ্ছে, তার মানে আমার পুরো এটা ফিটিং ঠিকঠাকই হয়েছে। তো চলুন এবার এটা ফিটিং করা যাক। এই দেখুন জালতি এটা ফিটিং করে নিচ্ছি প্রথমে। এগুলো অনেক সময় লাগতে যায় না, এর প্যাঁচ ঠিকঠাক না লাগালো হলে কিন্তু কেটে যায়। আপনারা একটু ভালো করে এটা লাগিয়ে নেবেন। এই দেখুন ভালো করে এটা টাইট দিয়ে নেবেন। ওকে, এটা লাগানো হলে এরপর আপনারা এখানে বেলেট লাগিয়ে নেবেন। দেখুন বেলেট লাগিয়ে একটু দেখে নিলাম যে ফ্রি আছে নাকি, প্রচুর ফ্রি আছে। এই দেখুন সামনের এরপর ক্যাপটা লাগিয়ে নিচ্ছি আমি। এটা বেলেটটাকে লক করে রাখবে, বেলেটটা বেরোতে দেবে না। ওকে, লাগানো আমাদের কমপ্লিট। তো চলুন একটু চালিয়ে দেখে নিই। এই দেখুন কত স্মুথ ঘুরছে। এটা আমি অবশ্য সিরিজ লাইনে দিয়েছি, কেননা আপনারা ডাইরেক্ট লাইনে দেবেন না, কেননা কোনো কিছু যদি প্রবলেম থাকে, এর আগের ভিডিওতেও বলেছি যে প্রবলেম থাকলে তখন কিন্তু কয়েল চলে যেতে পারে। কেন আপনি কাস্টমারকে বলে থাকেন যে এটা আপনার কয়েল ফয়েল চেঞ্জ করতে হবে না, স্যাপ বুস করলেই হবে, সেক্ষেত্রে কিন্তু কয়েল আপনার ঘাড়ে চেপে যাবে। এই দেখুন পুরো সেট আমি জালি লাগিয়ে নিয়েছি। এবার জালিটা এরপর এঁটে নেবো, যে নাটটা থাকে নাটটা টাইট দিয়ে দিলেই এটা আটা হয়ে যাবে। ভিডিও অনেক কেটে কেটে করেছি, তবু ভিডিও অনেক লং হয়ে গেছে, কিছু মনে করবেন না, কেন আপনার দিকে পুরো যে কাজ সেটা দেখানোই আমার অ্যাকচুয়ালি এ ছিল ওই জন্যে। এই দেখুন ফ্যান ঘুরছে, দেখুন যে কীভাবে কী করে কী করতে হয়, সেই জন্য আমি পুরো ভিডিও বেশি কাটিনি, অল্প কেটে কেটে দেখিয়েছি। এই দেখুন দেখছেন এটা কেমন উড়ে চলে যাচ্ছে, দেখুন তার মানে বুঝতে পারছেন যে ফ্যানটা কত স্লো হয়ে গেছে, কত সুন্দর দেখুন। এটা দিয়ে বুঝতে পারা যাচ্ছে না, আমরা অন্য একটা কাগজ নিচ্ছি দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন দেখছেন কত স্পিডে ঘুরছে দেখুন ফ্যানটা। আপনারা যদি এরকম ভিডিও আরও পেতে চান তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকবেন এবং কমেন্টে জানাবেন যে ভিডিও কেমন হচ্ছে, যে আপনাদেরকে আমি সঠিক তথ্য দিতে পাচ্ছি না পাচ্ছি না এটা একটু জানাবেন এবং একটি লাইক করে যাবেন। একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে আরও ইয়ে করে। ওকে বাই, তো দেখা হচ্ছে।